Tifra at society by Sosa, Filchi Doc and Notice Sokaja Permani Panda Shonzaka, Fashalo, Bubagrako Robin Shotoborsiki Bobono, O Panda Shonzaka, Pandana Jengirika, Haste, Shikla, a Tung Montri, Tinkurai, Pandao Cognara Tantani, Montri, Tinkurai Saka, Hukumonoru Shawineke, Tripurabo, Buskango Aguza, Hastini Akona Kurungrono, Tui Shaka, Obahakino Buskango Table, Kusugo Kanani Bagay. Pandao Juda Juda Bokani Akunakurum, Fine Rono, Shokat Boya Ferzaka. Amrajai Hadidaran Shamakun Ponte Vilabu. Ami Akadeli Akakorabu, the Jara Art Station, and Jara Sekhan. Ato Chotosudo, Celebra Art Sekhdash. Abdarati, Murtika, my given the Amrakuja Shamo, Murtiki, Amrakuli, Mantri, Murtika, Halu Murti, Mai Murti, a cook Sundar Haji, Amrakandan, who is upon Kuti. অর্থাৎ সেই মূর্তিকারের স্বপ্ন এই মূর্তিকারের কল্পনা ভাবনা তিনি যেভাবে চান ঠিক সেভাবে মূর্তি উদ্ধারণ করে অর্থাৎ মায়ের উদ্ধারণ করে এরকমই আপনারা যারা শিক্ষা দেন ছোট ছোট ছেলেমেয়েদেরকে আপনাদের ভাবনা আপনাদের চিন্তাধারা আপনাদের যে কল্পনা সেটাই কিন্তু রূপ পায় এই ছোট বাচ্চাগুলোর মধ্যে থেকে তাদের যে প্রতিভা সেটা ফুটে উঠবে তো আমরা চাইবো আপনাদের মধ্যে থেকে আজকের দিনে আমাদের ভারতবর্ষ পৃথিবীর জনসংখ্যার নিচে প্রথম স্থানে দাঁড়িয়ে আছে আমরা আজ পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের ভারতবর্ষ এবং তৃতীয় আমরা জনসংখ্যার নিচে কিন্তু একদম পিছনে নই আমাদের সংখ্যাটাও কিন্তু 45 লাখ পেরিয়েছে তো আমরা আগামী দিন আমাদের এই ছেলেমেয়েগুলো যখন বড় হবে এখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা 18 বছর পার করেছে এখন আমরা নিজেদের গর্বে সম্মানে ভাগছি আমরা কিছু করতে চাই মা বাবা আমাদের কাছে প্রত্যাশা রাখে আমার ছেলেমেয়ে কিছু করবে এই ধরনের ছেলেমেয়েদেরকে যেন আমরা ছোট থেকে গড়ে তুলতে পারি তারা যেন আত্মনির্ভর হয় তারা যেন স্বনির্ভর হয় তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ধরনের মানসিকতাও তৈরি করা কারণ আমরা আমাদের রাজ্যে আমরা দেখেছি দীর্ঘ সময় এটা একদিনে হয়নি এটা 20-25-30 বছরে আমাদের মা বাবা যারা রয়েছেন কথা এর জন্যই বলছি এখানে গার্ডিয়ানরা রয়েছে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে একদম ছোট থেকে আমরা এইভাবেই গড়ে তুলি যে বাবা তোমাকে ডাক্তার হতে হবে বাবা তোমাকে কিন্তু একটা ভালো ইঞ্জিনিয়ার হতে হবে বাবা তুমি কিন্তু প্রফেসর হবে এই যে স্বপ্ন তাদের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি জবরদস্তি অর্থাৎ গায়ের জোরে সেখানে কিন্তু তাদের ভবিষ্যৎ আমার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আজকের দিনে কিন্তু আমরা আমাদের ভারতে বলুন আর আমাদের রাজ্যে বলুন রোজগারের কিন্তু অভাব নেই রোজগার প্রচুর রয়েছে কিন্তু আমরা রোজগারের সন্ধান খুঁজে পাচ্ছি না সেই রাস্তাটা অর্থাৎ সেই জায়গাটা আমরা যেতে পারছি না আমরা কিন্তু চাকরি চাই চাকরি ধীরে ধীরে সীমিত হবে যত জনসংখ্যা বাড়বে চাকরি সীমিত হবে কিন্তু রোজগার বৃদ্ধি হচ্ছে সেই রোজগার করতে হবে তার জন্য স্বনির্ভর মানসিকতায় এগোতে হবে তার জন্য আমরা ছোট থেকেই আমাদের শিশুদেরকে আমরা সেভাবেই গড়ে তুলবো যেন তারা স্বনির্ভর হতে পারে তাদের আত্মনির্ভর হতে পারে সেই সাথে যেন আমরা তাদেরকে গড়ে তুলি আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড স্পোর্টস এই তিনটাই আমাদের সমৃদ্ধ ত্রিপুরা আমরা আমাদের এখানে দেখেছি দীপা কর্মকারীর মধ্য দিয়ে যে আমাদের নাম ত্রিপুরার যে নাম গোটা পৃথিবীতে যারা একসময় জানত না তারাও আজ বলে বিভিন্ন রাজ্যের মানুষ যে আপনি কি দীপা কর্মকার ডিসিসি থেকে আসা আগন্তা সেখানে আপনার বাড়ি আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমরা দেখেছি আমাদের রাজ্যের থেকে সোম দেববর্মন স্পোর্টসে নাম করেছে মানুষ জিজ্ঞাসা করে স্বাগত হচ্ছে জ্ঞান হোক বা আমরা আসিয়া ছোট্ট আসিয়া তাদের মাধ্যমে আর্টেও এরকম অনেক রয়েছেন যারা আর্ট করেন আর তারা ভারতবর্ষের বিভিন্ন আর্ট গ্যালারিতে তাদের চিত্র প্রদর্শিত হয়েছে আমাদের রাজ্যে রয়েছে প্রতিভাবান আর্টিস্ট আমরা দেখেছি আমাদের এখান থেকে সংগীতকার যারা রয়েছে আরডি বর্মন হোক আর সচিন কর্তা হোক অর্থাৎ যে হলটাতে দাঁড়িয়ে কথা বলছি এটা সচিন কর্তার বাসভবন অর্থাৎ ওনার বাড়ি ছিল এখানে আজ সচিন কর্তাকে নাম না নিয়ে হয়তো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো সঙ্গীত রচনা করে যাবে না এই ধরনের প্রতিভাবান এই ধরনের গুরুজন এই ত্রিপুরা থেকে বেরিয়েছে আমরাও প্রত্যাশিত এখানে যারা রয়েছে ছোটরা তাদের থেকে এই ধরনের ত্রিপুরার নাম উজ্জ্বল হবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানবে এই ধরনের প্রতিভা মেলেবে আর্টিস্ট আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে আমরা প্রত্যাশা রাখছি এখান থেকে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ অর্থাৎ ত্রিপুরার মানুষকে সম্মান এনে দেবে এখানে অনেক গুণী যারা আর্টিস্ট রয়েছেন তারা সেই সাথে কাজ করবেন যারা পিছনে শিক্ষক যারা রয়েছেন যারা শেখান তাদের কাছেও আমি অনুরোধ রাখবো আমরা প্রত্যেক ছেলেমেয়েকে আমরা নিজের মতো করে সুন্দরভাবে যেন আগামী প্রজন্ম একটা ভালো
আমাদের স্বপ্ন যে আমাদের সরকার চায় যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য হলেও আমরা যেন বলতে পারি সগর্বে যে হ্যাঁ আমরা আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করতে পেরেছি। আর হবেই না কেন, আমাদের ত্রিপুরা যা এত সুন্দর চিরসমল বর্ণময় ত্রিপুরা, দেখুন চারিদিকে তাকিয়ে যদি দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যে একদিকে নাতিশ্বরী যেমন রয়েছে, আমাদের অনুকুটিতে আমরা যখন অনুকুটি জেলায় যাই সেখানে অনুকুটি পর্বতটা এত সুন্দর সাজানো, সেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা অন্যতম নিদর্শন। আমরা যদি দেখি আমাদের পাহাড়গুলো চিরসমল, তার দিয়ে নদীগুলিতে জল রয়েছে, জল জঙ্গল নদী নালা মিলে একটা অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য, মনে হয় মা ত্রিপুরেশ্বরী আমাদেরকে কোলে নিয়ে রেখেছেন। এই অদ্ভুত ত্রিপুরা রাজ্য থেকে এত প্রতিভাবান লোক বেরিয়েছে, আগামী দিনও বেরোবে আমাদের রাজ্য থেকে, আমরা সবাই মিলে ত্রিপুরাকে একটা সুন্দর একটা শ্রেষ্ঠ ত্রিপুরায় রূপান্তরিত করবো। এই আশা প্রত্যাশা নিয়ে আজ যারা অভিভাবক এসেছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমার ব্যক্তিগত তরফ থেকেও আপনাদেরকে অনুরোধ করবো এই আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য বসার ঠিক সেইভাবে ব্যবস্থা হতে পারেনি, কারণ এই হলটার যে ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি সংখ্যায় উপস্থিতি রয়েছে। তো আপনারা সবাই এটাকে সুন্দরভাবে সফল যেন হয় সেইভাবে আপনারা সহযোগিতা করবেন। আর্ট সোসাইটির যারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে আর আর্ট সোসাইটিকেও ধন্যবাদ জানাই এই ধরনের একটা বড় কার্যক্রম আগামীকালকে উপহার দেওয়ার জন্য। আগামীকালকে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে গোটা ত্রিপুরা রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে ডেকে এনে তাদেরকে এখানে সংবর্ধনা এবং তাদেরকে সম্মান দেওয়ার জন্য আপনারা সবাইকে শুভেচ্ছা।